গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেল দেখেছো? আজকে না রাত্রিতে ঘুমই হলো না ভালো, কেন সকালে হলো? কালকে একটা ফ্রেন্ড আমার, দুটো স্কুল ফ্রেন্ড ফোন করেছিল রাত্রিতে, প্রায় 12:30 পর্যন্ত কথা বলেছিলাম আমরা সবাই, গল্প করার পর তারপরে ঘুমিয়েছিলাম গিয়ে। তো সকাল তো হয়ে গেল, টাইমে উঠতেই হবে। তারপরে মা আজকে ডেকে দিল, কারণ আমার ঘুমটা ধরে গিয়েছিলো আজকে। তারপর মাকে কালকে বলে রেখেছিলাম, জানো মা তুমি যখন সকালে পুজো করবে না আমাকে ডেকো, কিন্তু দেখো মা ডেকে দিয়েছে। মা সকালেই প্রায় কাজটা করে, নিচের কাজটা, উপরের কাজটা মানে কারণ আমার বাচ্চাদের তো রেডি করতে হয়, একজন স্কুলে যায়, একজন টিউশন, ওদের টিফিনটা বানিয়ে দিতে হয়। সকালের কাজটা প্রায় দিন মাই করে, মন্দির ধোয়ানো, বাইরটা হালকা ঝাড়টা দেওয়া, ফুল টুলগুলো পুজোর তোলা মাই করে, এগুলো আমি খুব একটা করি না সকালে। এই ফুলগুলো, এই যে গাছগুলো দেখেছো ছোটো ছোটো, এই যে টগর গাছ, এই দুটো গাছ আমার লাগানো, বল দুটোই প্রায় গাছ মায়ের লাগানো। মা খুব কাজ করে, মানে মায়ের পায়ে প্রবলেম আছে কিন্তু তবুও মা গাছে জল দেবে, সব কিছুই করে মা গাছের ব্যাপারে, ভীষণ আগ্রহী গাছের ব্যাপারে। আমার জন্য এই ফুলগুলো এত ভালো লাগে দেখতে, তোমাদের কি বলবো। তারপর শুধু মা বাড়িতে পুজো করে না, আমাদের বাড়ির সামনে হনুমান মন্দিরটা কাল তোমাদের দেখেছিলাম না, মা ওখানেও গিয়ে ফুল দিয়ে আসে। আমরা খুব মানি ওই ঠাকুরটাকে, জানো ভীষণ মানি ওকে আমরা। তা মা সকালে পুজো টুজোগুলো করে, আমি এবারে যাবো, এই ওপরে টিফিন টিফিনগুলো বানাবো বাচ্চাদের, কারণ ছোটোটাকে তুলতে হয়, তুলে তুলে ওকে ব্রাশ করিয়ে তবে যে রেডি করতে, খেতে চায় না তো সকালে কিছু, জোর করে দুটো মুড়ি না খাইয়ে পাঠালে না অ্যাসিডিটি হয়ে যায়, ওই অ্যাসিডিটির একটু সমস্যা আছে। দেখেছো পুরো ঢাকাটা ভরে গেল ফুলে, এত ফুল হয় না আমাদের, বাইরে যাওয়ার প্রয়োজনই হয় না আমাদের, এত ফুল হয় না। মা না থাকলে আমাকে করতে হয়, যেন খুব চাপ হয়ে যায়, এই মন্দির টন্দির ধোয়ানোগুলোও আমাকে করতে হয় তখন। এই দেখো আমাদের কুটু, উফ কি চালাচ্ছে যেন ওরা। এই রিসেন্টলি মা মারা গেছে জানো, গাড়িতে চাপা দিয়েছে আমাদের সামনের রাস্তাটাতে। সেই থেকে চারটে বাচ্চা হয়েছিল, দুটোকে শ্বশুর কাকে দিয়ে দিয়েছে আমাদের বাবা, আর দুটিকে বাবা রেখেছে কাছে। পুজো টুজোগুলো মা করে না কি, এটাই এটা ভালো, জানো না একার কোনো খুব চাপ পড়ে যেত, ভীষণ চাপ পড়ে যেত আমার জন্য। মা পুজোটা করে নিলে দেখো কত ফুল দেখছো, শুধু দেখো ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়, তাই না বলো? এমন একটা জিনিস দেখলে চোখটাও শান্তি পায়, মনটাও খুব ভালো হয়ে যায় ফুলগুলো দেখলে আমার। তারপর যখন দেখি না নিজের লাগানো গাছগুলো এত সুন্দর ফুল হচ্ছে, মনটা সত্যি বলছে ভরে যায়। এই দেখো মেয়েদের জন্য টিফিন বানাচ্ছি একটু, ওই বললো ব্রেড টোস্ট খেয়ে যাবো, মা তো খেয়ে যাও, ডিমের টোস্ট বানিয়ে দিলাম ব্রেড দিয়ে, একজন খেয়ে গেল আরেকজন টিফিন নিয়ে যাবে, কারণ সকালে একজন খেয়ে যায় না, ও হালকা মুড়ি খেয়ে যায়, স্কুলে গিয়ে টিফিন করে, মেয়েটা পড়তে যায় সেখানে তো সম্ভব না টিফিন করা, ও বাড়ি থেকেই টিফিন করে যায়, বাড়ি থেকেই টিফিন করে যায় অ্যাকচুয়ালি। তা তোমার দাদা তো সকালে কিছু খেয়েই যায় না, ওর জন্য জাস্ট দু কাপ চা, এক কাপ চা খায় ও আর আমার এক কাপ চা। ওই এরা চলে গেলে আমি সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজোগুলো করে নিই, তারপরে আমি চা বানাই, কারণ বাচ্চাগুলোকে না বের করলে না একজনের 6:25 গাড়ি, আরেকজনের 6টায় গিয়ে টিউশনে অ্যাটেন্ড করতে হয়, ওই জন্য হয়ে ওঠে না সকালবেলা সমস্ত কাজ। আর কত সকালে উঠবো বলো, অ্যাকচুয়ালি হয়ে ওঠে না, রাত্রিতে ঘুমোতে ঘুমোতেও না অনেকটা লেট হয়ে যায়, ফোনটা একটু ঘাঁটতে থাকি, ফোন বই দেখি, রাত্রিতে একটু সময় তো পাই বলো, নিজের জন্য তো পাই না আর কি। এই সকাল স্কুলটা যে কবে বন্ধ হবে জানি না, এই দুপুরে 10টা স্কুলটা খুব ভালো অ্যাকচুয়ালি, টাইমে বাচ্চাগুলো ভালোভাবে একটু খেতেও পারে জানো, এই সময় খেতেও পারে না, চাটা বসিয়ে দিই কারণ দাদাও চা খেয়ে যায়, চাটা হয়ে গেলে দাদাকে দিয়ে দিলে আমি তার মধ্যে আবার তোমাদের সঙ্গে কথা না বলে তখন আবার বলতে বলতে পুজোটা করলাম ঘটরগুলো। এই দেখো চা খেতে বসেছে, এই দেখো এদের একটু দেখাই তোমাকে, কী দুষ্টু হয়েছে গো এরা, এত দুষ্টু এত দুষ্টু ভাবা যায় না। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখো অ্যান্ড সাবস্ক্রাইব মি, প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু, ওকে, আর প্লিজ কমেন্ট করো, ওকে।